আমরা বসে ওয়েট করছি, ওকে কিছুক্ষণের মধ্যেই ভেতরে নিয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমার এন্ডোস্কোপি টেস্ট, যার জন্য আমরা এখন 9টা নাগাদ বেরোবো। সো আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি ঘুম থেকে, যেটার জন্য মানে ঘুম পাচ্ছে, প্রচণ্ড লেজি ফিল হচ্ছে। কারণ আমি বা ঈশানি আমরা দুজনের কেউই মর্নিং পার্সন একদমই নই। সো সকালবেলা তাড়াতাড়ি ওঠা, আর আমি উঠে গেছি ফ্রেশ। সো আমরা রেডি হবো আর কিছুক্ষণের মধ্যে, আর 9টা নাগাদ আমরা বেরোবো অ্যাপোলোর জন্য। জানি না আজকে কী হবে, ভয় লাগছে, নার্ভাসও লাগছে, বাট টেস্টটা না করতে গেলে কিছুই বোঝা যাচ্ছে না যে কী হয়েছে বা কী প্রবলেম আছে। সো হোপ ফর দ্য বেস্ট, তোমরাও প্রে করো যাতে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, বিকজ এই প্রবলেমটা নিয়ে আর পারছি না সত্যি কথা বলতে। চলো স্টে টিউন। তো 9:30 বাজে, আমরা দিকে নিয়ে বেরোচ্ছি হসপিটালে। মা আসছি। দিও রেডি নিচে দাঁড়িয়ে। গাড়িতে আমরা উঠে গেছি। এই যে বাইরে সেই নর্মাল স্বাভাবিক দিনের থেকে একটু কম। হসপিটালের ভিতরে আমরা গাড়ি পার্ক করে দিয়েছি। যাই না, ভেতরে গিয়ে কতটা দেখাতে পারবো বা চেষ্টা করবো। তো এখন আমরা হসপিটালের ভেতরেই বসে, দেখে বুঝতেই পারছি বৈশানা অলরেডি ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আমরা বসে ওয়েট করছি, ওকে কিছুক্ষণের মধ্যেই ভেতরে নিয়ে যাবে। ওকে ভেতরে নিয়ে গেলে আমরা নিচে গিয়ে ওয়েট করবো, কারণ এখন এখানে আর বসতে দেবে না আমাদের। আর হসপিটালে অনেক রুল মানা হচ্ছে, ভীষণভাবে ফলো করা হচ্ছে। পেশেন্টের সঙ্গে অনলি একজনকে অ্যালাউ করছে। তো আমি এখন ওর সাথে বসে আছি, জিজু গেছে বাকি ফর্মালিটিসগুলো পুরো করতে। ওকে আমরা বাইরে ওয়েট করছি। টাটা টাটা। She calls me day and night. I'm sorry girl, you just don't make me feel right. I never meant to make you cry, you were right. Just leave me be, I'm not gonna... করে দিয়েছে, জাস্ট ওকে চেঞ্জ টান করাবো। খুব আস্তে কথা বলছে এখানে, কারণ অলরেডি ঠিক আছে। ডোন্ট বিলিভ মি। দিকে নিয়ে চলে এসেছি গাড়িতে। মোটামুটি আজকের মতো কাজ সে ঘন্টা এক ঘন্টার পরে ওকে খেতে বলেছে। খেয়ে খাওয়ার পরে শরীরটা আরেকটু সুস্থ লাগবে, কারণ কালকে রাতের থেকেও কিছু খায়নি টেস্টটা করার জন্যে। তো বাড়িতে গিয়ে খেলে মোটামুটি শরীরটা ঠিক হয়ে যাবে। Now she is
ফিল বেটার, তাই তো? পুরোপুরি ঠিক না, বাট ঠিক ঠিকঠাক লাগছে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, কালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আমরা আসছি। কালকে একটু ইন্টারেস্টিং হতে চলেছে। চলো টাটা, সায়োনারা, সায়োনারা, এন্ড সাইনিং অফ ফর টুডে।